ফ্রেন্ডস, পুনর্বার আপনার স্বাগতম জানাইছো। এন পি এসক লো একটা ডর খবর আপনাদের চাব পারে। এন পি এস কর্মচারীর দায়িত্ব কোনে লব, এন পি এস টু পি এস, এন পি এসক লো একটা ডর মন্তব্য করেছে। আপনার মন্তব্যটা শুনাই লো, আপনার চাই লোক। কিন্তু এন পি এস এনেকুৱা ব্যবস্থা যে এজন মানুষ জানুয়ারিত রিটায়ার হল আর শেয়ার মার্কেট সেই সময় বাজার ভাল আছিল, যেমানের পেনশন পাব যদি এপ্রিল রিটায়ার হল আর ইতিমধ্যে যদি মার্কেট ক্র্যাশ করে, তাহলে দ্বিতীয় মানুষজনে মাত্র তিন মাসের ব্যবধান রিটায়ার হওয়ার বাবেই যথেষ্ট কম পরিমাণের পেনশন পাব। আর এই সম্ভব, আমি 1992 সন 93 সনত দেখি বাজার কেন ক্র্যাশ করেছে, 2008 সনত দেখি আন্তরাষ্ট্রীয় বিশ্ব যে সময় রিসেশন আরম্ভ হয়েছিল সেই সময় বাজার কেন ক্রস করেছে। আর মার্কেট লিঙ্ক যে পরিকল্পনা নিছে, এই পরিকল্পনাটাই আমি প্রথমেরপরা কইছো বিভিন্ন মঞ্চত যে ই এক ত্রুটিপূর্ণ ব্যবস্থা। কারণ সরকারে যেটা দুজন দিব, এজন এজন বিষয়া নির্দিষ্ট পর্যায়ের দুজন বিষয়া একেলগে কাম করে, এজনে জানুয়ারি রিটায়ার করেছে, এজনে নভেম্বর রিটায়ার করেছে, দুইজনে পেনশন এইখান ভারতের নাগরিক হিসাবে আমার সংবিধানে আমার যে ক্ষমতা দিছে, আমার যে অধিকার দিছে, সম দৃষ্টিরে চা, সম সুবিধা লাভ করা, আর সকল ক্ষেত্রে আমি সমান। কিন্তু এই ক্ষেত্রে দুজন ব্যক্তির দুইজনের রিটায়ারমেন্ট বেনিফিট সমান নহবও পারে। আর এই কারণে এই ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ, কারণ সরকারে যেটা দিব বা সরকারি ব্যবস্থা এটার আওতাত সরকারের গাইডেন্সে যেটা কর্মচারী সকল 58 বছর 60 বছর কাম করার পিছন তার জীবনের বিয়লি বেলিকা জীবনের শেষ সময়সাত কিনা এটা করে চলিবর কারণে ব্যবস্থা দিব, সেই ব্যবস্থাটো কেতিয়াও অসামঞ্জস্য বা দুজন মানুষের ক্ষেত্রে বৈষম্য কেউ থাকিব নালাগিব। কিন্তু এই ব্যবস্থাটোত বৈষম্য আছে আর সে আটাইতকৈ উদ্বিগ্নতার বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা হল যে আজি বিশ্বর দেখে দেখে সামাজিক ন্যায় সোশিয়াল সিকিউরিটি বিষয়টক অত্যন্ত গুরুত্ব দিছে। আজি আমেরিকার দরে দেশত সিনিয়র সিটিজেনে যেখানে সুবিধা পায়, আজি নরওয়ের কথা মই নকলোই, ইউরোপিয়ান দেশসমূহর লগেলগে এশিয়ারও কেবাখনো দেশত আনকি জাপানের দরে দেশত সোশিয়াল সিকিউরিটি গোটেই ব্যবস্থাটা শক্তিশালী হয়েছে। কিন্তু আমার এজন কর্মচারী যদি উড়েটো জীবন চাকরি করে আর মার্কেট লিঙ্ক হওয়ার কারণে যদি সময় উপযুক্ত পরিমাণের পেনশন না পায়, তাহলে গা অসুখ হলে, বেমার আজার হলে, বিভিন্ন অসুবিধার কারণে, জীবন সংস্থাপনের কারণে বহু কর্মচারী গোটেই চাকরি জীবনটা বাইরে বাইরে কাম করে থাকে, ঘরলে গিয়ে কোনোবা এটুকুরা ঠাইত ঘর এখন সজা, ঘর ঠান্ঠিত লগাই বিয়লি বেলিকা থাকা, এইখানে কামর কারণে যদি তার ধনের অভাব হয়, তাহলে এই সামাজিক ন্যায় হবই নয়। এটা আমার কারণে পলিসি করব যত আপনি আর মই একে কাম করল, একে বয়সের চাকরি করল, একটাই চাকরি করল, একটা কার্যালয়ের চাকরি করল, আর রিটায়ারমেন্টের সময়টা ভিন্ন হওয়ার বাবে আমি দুইজনে একে সুবিধা নাপাও, সেয়া এক অগণতান্ত্রিক। আর আমার যে সাংবিধানিক ব্যবস্থা আছে, আমার কনস্টিটিউশনে আমাকে রাইট দিছে যে প্রতি দুজন ভারতীয়, প্রতি দুজন ব্যক্তি, প্রতি দুজন সরকারি কর্মচারী বা প্রতিজনে সরকার দৃষ্টির সমান, এই ক্ষেত্রে সমানতা উপলব্ধ নহে। আর যে সোশিয়াল সিকিউরিটি বা সামাজিক ন্যায়ের কারণে, সামাজিক নিরাপত্তার কারণে যেখানে করব লাগে সেটা আমার প্রধান লক্ষ্য। যা কিছুদিন কিছু লোক অবসর লৈছে, আমি বা বাতরি করো কোনো অধ্যক্ষ হিসাবে অবসর লৈছে, তেওঁ 2500 টাকা পায়, তেওঁর বছরের মাহর যে ঔষধকিটা সেই ঔষধকিটা কিনবর কারণে টাকাই নজরে। কোনো সরকারি কর্মচারী গোটেই জীবন কাম করে, বিশেষত স্কুলসমূহের ক্ষেত্রে দেখা গেছে প্রাধানিকরণের পিছত গোটেইটো জীবন কাম করে 800 টাকা, 1200 টাকা, 2200 টাকা এনে ধরনের একটা তেওঁলোকে পেনশন পাব, আর সেই পেনশনটোরে খাবলে চলিবলে নুজুড়ে। এই বিষয়টা কেতিয়াও এক কল্যাণকামী রাষ্ট্রের বা এখন এক কল্যাণকামী বা এজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি সরকারে যে আচরণ প্রদর্শন করবেন সেয়া নহয়।